সুপ্রিয় শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকবৃন্দ, সবাইকে ঢাকা দক্ষিণ গার্লস স্কুল অ্যান্ড কলেজের বায়োলজি ক্লাসে প্রাণ ঢালা অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা ভালো আছো এবং পড়াশোনাগুলো চালিয়ে যাচ্ছ বাসায়, তার সঙ্গে সঙ্গে অবশ্যই স্বাস্থ্যবিধিও মানছ। কারণ আমরা এমন এক সময়ে এমন এক অধ্যায় নিয়ে আলোচনা করছি, অণুজীব অধ্যায়। সচেতনতা বৃদ্ধি পাবে এই অধ্যায়টি পড়েও, এবং এই সময় এই অধ্যায়টি পড়ে তোমার অনেক কিছু জানাও হয়ে থাকলো। আমরা পড়ছিলাম অণুজীব হিসেবে ব্যাকটেরিয়া, এবং ব্যাকটেরিয়ার আজকে যেটি আমি আলোচনা করব সেটি হচ্ছে ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধি। এ পৃথিবীতে জীবগত দিক থেকে প্রতিটি জীবেরই প্রধান লক্ষ্য উদ্দেশ্যই হচ্ছে বংশবৃদ্ধি করা। কারণ এই পৃথিবীতে ওই জীবই সবচাইতে দুঃখী যে তার বংশ রক্ষা করতে পারলো না, অর্থাৎ তার কোনো অপত্য বা সন্তান সন্ততি এই পৃথিবীতে রেখে যেতে পারলো না। তাই প্রতিটি জীবেরই প্রধান উদ্দেশ্যই হচ্ছে তার বংশ রক্ষা করা, অর্থাৎ এই পৃথিবীতে তার অস্তিত্ব টিকে রাখা। এক্ষেত্রে তবে উন্নত জীবের ক্ষেত্রে, একটি জীব যখন জন্ম লাভ করে, মানুষের একটি সন্তান যখন জন্ম লাভ করে, তার অনেক কেয়ার নেওয়া হয়, অনেক প্রোটোকল থেকে থাকে। কিন্তু অনুন্নত জীবগুলোর ক্ষেত্রে তাদের প্রতিকূলতার শেষ নেই। অর্থাৎ আমরা একটি ব্যাকটেরিয়াকে যখনই ক্ষতিকর মনে করছি, ব্যাকটেরিয়াকে আমরা মেরে ফেলছি। তাই এই অনুন্নত জীবগুলোকে অন্যান্য অনুন্নত জীবের ক্ষেত্রেও একই অবস্থা হয়ে থাকে, তার প্রতিকূলতার শেষ নেই তো, কিন্তু তার অস্তিত্ব পৃথিবীতে টিকে রাখবে। তাই তারা যে হচ্ছে বিভিন্ন উপায়ে সংখ্যাবৃদ্ধি বা বংশবৃদ্ধি করে থাকে। এক্ষেত্রে এই ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধি হচ্ছে দুই প্রধান দুই উপায় হতে পারে, একটি হচ্ছে অযৌন উপায় এবং যৌন উপায়। এক্ষেত্রে ব্যাকটেরিয়া যখন স্বাভাবিক অবস্থায় প্রতি অনুকূল অবস্থায় রয়েছে, তার সংখ্যাবৃদ্ধি অযৌন উপায়ে সংগঠিত হচ্ছে, কিন্তু প্রতিকূল অবস্থায় সে তো এই পৃথিবীতে বিলীন হয়ে যাবে না, তার অস্তিত্ব টিকে রেখে যেতে চায়, তাই সৃষ্টিকর্তা তার বিকল্প পদ্ধতি যে বলছে যৌন উপায়। যদিও ব্যাকটেরিয়ার যৌন উপায়টা হচ্ছে প্রকৃত যৌন জনন বলবো না, এক্ষেত্রে আমরা তাহলে প্রথমে ব্যাকটেরিয়ার যে যৌন জনন প্রক্রিয়া বর্ণনা করব, প্রথমে হচ্ছে তার অযৌন প্রক্রিয়া। অযৌন প্রক্রিয়া কিন্তু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে বিভিন্ন ধরনের আবার অযৌন প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করে থাকে, তবে তার প্রধান অযৌন উপায়েরই আবার প্রধান বংশবৃদ্ধির যে পদ্ধতি সেটি হচ্ছে দ্বিভাজন বা দ্বিবিভাজন পদ্ধতির মাধ্যমে বংশবৃদ্ধি। এবং দ্বিবিভাজন পদ্ধতি সম্পর্কেই আজকে আমরা আলোচনা করব, অযৌন উপায়ের মধ্যে দ্বিবিভাজন পদ্ধতি আলোচনা করতে যাচ্ছি। এক্ষেত্রে এই দ্বিবিভাজন প্রক্রিয়া আমি অবশ্য বলে তোমাদের জন্য চিত্র অঙ্কন করে ফেলছি। এই দ্বিবিভাজন প্রক্রিয়াটিতে এরা এই ব্যাকটেরিয়া প্রথমে মাতৃকোষ দেহটি সরাসরি, তবে হচ্ছে এরা হচ্ছে ক্রমাগত পদ্ধতির মাধ্যমে, ক্রমাগত ধীর পদ্ধতির মাধ্যমে একটি মাতৃকোষ থেকে, অর্থাৎ একটি মাতৃদেহ থেকে দুটি অপত্য কোষের সৃষ্টি করে থাকে। এবং এই এই ক্ষেত্রে এই যে অপত্য সৃষ্টি হলো, এই অপত্যগুলো আবার পরিণত হয়ে তার অনুরূপ সংখ্যাবৃদ্ধি করতে থাকে, এবং এরা হচ্ছে এই প্রক্রিয়ায় বারবার বিভাজন ঘটে তাদের অল্প সময়ের মধ্যে অতি দ্রুত অনেক সংখ্যক অপত্য সৃষ্টি করে। এই দ্বিবিভাজন প্রক্রিয়াটি আমরা বর্ণনা করতে গিয়ে আমরা কতগুলো পর্যায়ক্রমিক ধাপ, বা তুমি হচ্ছে পর্যায়ক্রমিক ধাপ না বলে তুমি স্টেপ বাই স্টেপ একটু লেখা ধারাবাহিকভাবে লেখার চেষ্টা করবে, তাহলে আমি এই ব্যাকটেরিয়ার দ্বিভাজন পদ্ধতিটি বর্ণনা করতে যাব। তাই আমি চিত্রটি সম্পর্কে যদি একটু ধারণা নিয়ে থাকি, তোমরা তোমাদের বইয়ে আলাদা করে চিত্র দেওয়া আছে, কিন্তু আমি আগের চিত্রটি এখানে অঙ্কন করছি, কারণ হচ্ছে তোমাদের এই চিত্রটি বেশি বোঝার জন্য সহায়ক হয়ে হবে আশা করছি। এবং এক্ষেত্রে প্রথমেই আমি হচ্ছে যে তোমাদের এই চিত্র সম্পর্কে একটু ধারণা দেবো। আবারও বলছি তোমাদের তোমাদের বইগুলোতে কিন্তু আপডেট চিত্র রয়েছে, কিন্তু আমি আপডেট চিত্র না হয়ে আগের চিত্রটি দিয়েছি,
কারণ তোমাদের বললাম এই চিত্রটি তোমাদের বোঝার জন্য সহায়ক হবে। তোমরা যে কোনো চিত্রটি অঙ্কন করতে পারো, এই চিত্র অঙ্কন করতে পারো, তোমাদের বইয়ের চিত্রটি অঙ্কন করতে পারো। তো এই ক্ষেত্রে যে হচ্ছে আমি প্রথমে এই যে চিত্র সম্পর্কে একটু ধারণা দিতে চাই, এক্ষেত্রে প্রথমের দিকে আমরা যাচ্ছি যে একটি মাতৃকোষ, আমরা আগেই বলছিলাম যে একটি মাতৃকোষ দেহ থেকে হুবহু একই ধরনের দুটি অপত্য কোষের সৃষ্টি করবে। এক্ষেত্রে এই যে একটি ব্যাকটেরিয়া, এটি ইকোলি ব্যাকটেরিয়ার দ্বিবিভাজন পদ্ধতি আমরা বর্ণনা করছি, এটি একটি ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা কোষ প্রাচীর দেখছিলাম, তারপরে কোষ ঝিল্লি দেখছিলাম। তবে আবার এই যে ব্যাকটেরিয়ার যে কোষ ঝিল্লি, ঝিল্লির সঙ্গে যে একটি দ্বিতন্ত্রী ডিএনএ যুক্ত রয়েছে, তাহলে এটা একটি ব্যাকটেরিয়া কোষ, ইকোলি ব্যাকটেরিয়ার মাতৃকোষ। এক্ষেত্রে আমরা দেখছি তার এটা ডিএনএ, তাহলে গোলটি যেটা গোল আমরা না বলে হচ্ছে ডিম্বাকারের কথা বলতে পারি বা উপবৃত্তাকারের কথা বলতে পারি, এই এটি হচ্ছে ডিএনএ অণু। ডিএনএ অণুটি কিন্তু হচ্ছে সংযুক্ত রয়েছে কারোর সঙ্গে কোষ ঝিল্লি, কোনো কোনো সময় এটি সংযুক্ত হয়ে যায় মেসোজোমের সঙ্গে। তো এক্ষেত্রে এই যে পর্যায়ে এসে এটি ভাগ দেখানো হচ্ছে, অর্থাৎ এখানে যে তার উপর অর্থাৎ প্রতিলিপন শুরু হচ্ছে এবং এখানে এসে দেখা যাচ্ছে হ্যাঁ প্রতিলিপন হয়ে গেছে, দুটি অপত্য কোষ দুই পার্শ্বের দিকে চলে যাচ্ছে। আর এই পর্যায়ে এসে দেখা যাচ্ছে যে মাঝখানে আবার কোষ ঝিল্লি এবং কোষ প্রাচীর কি হচ্ছে যে খাঁজের সৃষ্টি করেছে এবং এক সময় এই খাঁজটিও গভীর হয়ে সাইটোপ্লাজম সহ বিভক্ত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি করছে। আমরা প্রাথমিক ধারণাটা দিয়ে ফেললাম, আর তোমরা যদি হচ্ছে লেখার জন্য তুমি আমি এইবার যেটা বলছি এই কথাগুলো তোমরা একটু ধারাবাহিকভাবে লেখার চেষ্টা করো। দ্বিভাজন প্রক্রিয়ার শুরুতে ব্যাকটেরিয়াল ডিএনএটি ব্যাকটেরিয়া কোষের দুই প্রান্তের মাঝখানে অবস্থান নেয় এবং কোষ ঝিল্লির সাথে সংযুক্ত হয়, কোনো কোনো ক্ষেত্রে কিন্তু এটি মেসোজোমের সঙ্গে সংযুক্ত হয়ে থাকে, এখানে আমরা দেখতে পাচ্ছি। এবং এই কোষ ঝিল্লির সাথে সংযুক্ত অবস্থায় ডিএনএর প্রতিলিপন হতে শুরু করে এবং ডিএনএর প্রতিলিপন হয়ে দুটি অপত্য ডিএনএর সৃষ্টি করে থাকে। এবং কোষটি দৈর্ঘ্য বরাবর বৃদ্ধি পায় এবং এই কোষের দুই প্রান্তের মাঝখানে নতুন কোষ প্রাচীর এবং কোষ ঝিল্লির বৃদ্ধিও সংঘটিত হয়ে থাকে। এবং এই কোষ নতুন কোষ প্রাচীর এবং কোষ ঝিল্লির দৈর্ঘ্যের দিকে বৃদ্ধি পায়, ফলে দুটি অপত্য ডিএনএ দুই প্রান্তে চলে যায়, অর্থাৎ দুটি অপত্য ডিএনএ পৃথক হয়ে যায়। এবং দুই ডিএনএ অণুর মাঝখানে যে কোষ প্রাচীর এবং যে কোষ ঝিল্লি এতক্ষণ দৈর্ঘ্যের দিকে বৃদ্ধি পাচ্ছিল, এইবার এসে এরা হচ্ছে ভিতরের দিকে বৃদ্ধি পায় এবং ভিতরের দিকে প্রবেশ করে, ফলশ্রুতিতে যে মাঝখানে একটি হচ্ছে সেপ্টাম বা সেত প্রাচীর সৃষ্টি হয়ে থাকে। পরের যে বৈশিষ্ট্য আমরা বলবো সেটি হচ্ছে যে কোষের সাইটোপ্লাজমও হচ্ছে পৃথক হতে থাকে এবং গোলাকার ডিএনএ তন্ত্রী পরিবেষ্টিত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি হয়। সর্বশেষ যে ধাপ সেটি হচ্ছে অপত্য কোষ দুটি এবার পরস্পর থেকে পৃথক হয়ে যায় এবং এই পৃথকৃত অপত্য কোষগুলো অনুকূল পরিবেশে যে পরিণত হচ্ছে মাতৃকোষের হুবহু সমান আকার আকৃতি বিশিষ্ট হয় এবং এরাও দ্বিভাজন প্রক্রিয়ার সংখ্যা বৃদ্ধি করতে থাকে। এটি হচ্ছে ব্যাকটেরিয়ামের দ্বিভাজন পদ্ধতি। এবং এক্ষেত্রে আমি যৌন জননের ও অযৌন জননের অংশ হিসেবে দ্বিভাজন পদ্ধতি বর্ণনা করছিলাম এবং এই দ্বিভাজন পদ্ধতি খুবই গুরুত্বপূর্ণ এবং এটির সৃজনশীল প্রশ্ন হয়ে থাকে। এক্ষেত্রে আমি অযৌন জননের কথা বলছিলাম কিন্তু অযৌন জননের সংজ্ঞাটাই বলতে ভুলে গিয়েছিলাম। এক্ষেত্রে হচ্ছে অযৌন জননটা হচ্ছে যে গ্যামিট উৎপাদন ও এদের মিলন ছাড়াই যে প্রজনন প্রক্রিয়া তাকে বলা হচ্ছে অযৌন জনন, অর্থাৎ যে গ্যামিট উৎপাদন ব্যতিরেকেই যে জনন প্রক্রিয়া তাই হচ্ছে অযৌন জনন। এক্ষেত্রে এই অযৌন জননের ক্ষেত্রে একটি কোষ দেহ থেকেই হচ্ছে অপত্য কোষের সৃষ্টি হয়ে থাকে।
তাহলে তোমাদের মনে রাখতে হবে অযৌন জনন হচ্ছে গ্যামিট সৃষ্টি ব্যতিরেকেই। তাহলে এটি একটি অযৌন জননের মধ্যে প্রধান যে উপায় সেটি হচ্ছে ব্যাকটেরিয়ামের দ্বিবিভাজন। আমরা হচ্ছে অযৌন জননের আর কয়েকটি অংশ রয়েছে আর পূর্ণ প্রক্রিয়া এবং যৌন জনন সম্পর্কে আগামী ক্লাসে বলার চেষ্টা করবো।